তোমাদের জন্য পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করার একটি ভিডিও। ধরো তোমাদের কাছে একটা প্রশ্ন দেওয়া আছে যে সপ্তম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী 100 নম্বরের গণিত পরীক্ষার প্রাপ্ত নাম্বার জানানো হয়েছে। তো 100 নম্বরের পরীক্ষা হয়েছে, তাতে 40 জন ছাত্রছাত্রী কে কত পেয়েছে সেটা এই আকারে পাওয়া যাচ্ছে। এই যে তথ্যটি, এটি হচ্ছে কাঁচা তথ্য। এরপরে আমরা এর থেকে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করব। তো আমাদের তার জন্য যে ছকটা তৈরি করতে হবে সেটা এঁকে নিচ্ছি। আমাদের 3টি ঘর চাই। প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী, যে শ্রেণীতে আমরা বিভক্ত করব সেই শ্রেণী এই প্রাপ্ত নাম্বারগুলোকে নিয়েই তৈরি হবে। দ্বিতীয় হবে এখানে ট্যালি মার্ক। নেক্সট, তারপরে হবে তোমার পরিসংখ্যা। এরপরে আমরা শ্রেণী তৈরি করব। সবথেকে প্রথমে কত নাম্বার আছে এর মধ্যে আমরা সেইটা দেখছি। আমরা দেখছি, আমরা শ্রেণীতে যদি 30 থেকে শুরু করি তাহলে আমাদের শ্রেণীতে নাম্বার করা যাবে। তো আমরা শ্রেণীটা প্রথমে লিখছি 30 থেকে 40। নেক্সট, 10 10 দৈর্ঘ্য নিয়ে আমরা করছি 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, দেখছি 9-এর ঘরে নাম্বার আছে, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। তো আমরা এই যে ছকটা তৈরি করেছি, 30 থেকে 40, 40 থেকে 50, 40 দুবার আছে, তো 40 এই শ্রেণীর মধ্যে থাকবে না। এই জন্য এই শ্রেণী বিভাজন ছকটিকে বলা হয় শ্রেণী বহির্ভূত বিভাজন ছক। তো এর আগে আমরা তোমাদেরকে শিখিয়েছি যে 32 আছে এখানে, 32 কাট করে এখানে 32 ঘরে ট্যালি মার্ক করবো। আমরা কাট না করে করেও করতে পারি, অথবা হাতে ধরে ধরে এমনি করে। যেমন 40 আছে, 40 40 এখানে থাকবে না, এটাই হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। মানে শ্রেণীর এই শ্রেণীর মধ্যে 40 থাকবে না, নিচের শ্রেণীর মধ্যে 40-এর কম, অর্থাৎ এই 40টা চলে আসবে এখানে, 45 এখানে। নেক্সট আছে তোমার 92, 83, 48, 48 হবে 40-এর বেশি, 50-এর কম, সরি, হ্যাঁ 48, 56, 56 50 থেকে 60-এর মধ্যে পড়ছে, 71 পড়ছে এখানে, 77 পড়ছে এখানে, 49 পড়ছে তোমার এখানে, 61 পড়বে কোথায়, এখানে, 97 এখানে, 36 এখানে, 44, দেখো যেই এখানে 4-টির পরে 5 নম্বর দাগ হবে এইরকমভাবে হবে, 52, 67, 85, 70, 70 এখানে পড়বে না, 70 এখানে পড়বে, 45, 56, 81, 80 থেকে 90-এর ঘরে 73 এখানে পড়বে, 39, 39 এখানে পড়বে, 50 এখানে পড়বে, 74, 60, 48, 64, 80, 44, 44-এর পরে 45, 64, দেন 42, দেন 71, 70, 42, 75, 41, 78, 60। এখানে দেখো একটু মিট হয়ে গেল, এটা হবে না, দেখো ট্যালিগ্রে কাউন্ট করে নেবো, 1 2 3, এইটা হচ্ছে তোমার পরিসংখ্যা। 30 থেকে 40-এর মধ্যে 3টে দাগ পড়েছে, অর্থাৎ 3 জন আছে যারা 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে। এখানে ট্যালিমার্ক 5 5 10 11 12, অর্থাৎ 40 থেকে 50 নাম্বার পেয়েছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা আছে 12, যারা 40 বা 40-এর বেশি কিন্তু 50 নয়, 50-এর কম পেয়েছে। 50 থেকে 60, 60 50 থেকে 60-এর মধ্যে আছে তোমার মোট 4 জন। নেক্সট 5 আর 1 6, এরকম করে আমরা করলাম। তারপরে এই সমস্ত পরিসংখ্যাগুলো আমরা যোগ করে দেখব কত হচ্ছে।
হলো 40 জন এখানে লিখে দিলাম মোট এটি হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা এটা আমরা ছোট আকারে ট্যালি মার্ককে বাদ দিয়ে যখন আমরা তৈরি করব তখন কিভাবে লেখা হয় প্রশ্ন যখন থাকে তখন কিভাবে থাকে আমরা একটু দেখে নিই তখন এইভাবে লেখা থাকে শ্রেণী প্রাপ্ত নাম্বার আর পরিসংখ্যা শ্রেণীগুলো পরপর লেখা থাকে ওই প্রশ্নটাই যখন আমরা যে ছকটা পেলাম সেটা এই আকারে পেলাম এটা আমরা করলাম শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আর শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে হতেও 30 থেকে 39 40 থেকে 49 অর্থাৎ এখানে 40 নিচ্ছি না যেহেতু তাহলে 30 থেকে 39 লিখতাম সেটা হচ্ছে তোমার শ্রেণী অন্তর্ভুক্ত আর 40 তখন এ ঘরে না এসে এই ট্যালি মার্কেই অঙ্কটা হয়ে যেত